আমার আজকের নৈতিক চিন্তা হবে ঘড়ি দিয়ে। ঘড়ি আমাদের সবার পরিচিত, কেন? কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ। এটি বড় হতে পারে, এটি মাঝারি হতে পারে, এটি হাত ঘড়ি হতে পারে, বিভিন্ন সাইজের হতে পারে, অনেক সুন্দর রঙের হতে পারে, অনেক সুন্দর রঙের হতে পারে, কিন্তু এর কাজ একটাই। কি কাজ? সময় দেওয়া। যে ঘড়িটি ঠিকমতো সময় দেয় না, সেটি কত সুন্দর সেটি বিষয় নয়, আমরা কিন্তু সেটিকে ঘরে রাখতে চাই না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, ঘড়ি যখনই দেখি সময় ঠিক দিচ্ছে না, আমরা তৎক্ষণাৎ ব্যাটারি পরিবর্তন করতে চাই। কেন? অনেক সময় যদি সঠিক সময়ে ব্যাটারি পরিবর্তন না করি, ওই ইঞ্জিনটা নষ্ট হয়ে যায়। আর সেখান থেকে গুরুত্বপূর্ণ শিক্ষাটি হলো, আমাদের ব্যক্তিগত জীবনেও আমাদের ব্যাটারির পরিবর্তন রয়েছে। আমাদের ব্যাটারি পরিবর্তন করতে হয় না ঘড়ির মতো, কিন্তু ব্যাটারি প্রতিদিন চার্জ দিতে হয়। আর যখন চার্জ না দিই, তখন সেই ঘড়ি ঠিক সময় কাজ করে না। আর সেই চার্জ কিভাবে দিই? আমরা আমাদের স্রষ্টার সঙ্গে যোগাযোগ রেখে আমাদের ব্যাটারিকে সঠিকভাবে চার্জ দিই, আর তাতে আমাদের এই ঘড়ি চলে। শারীরিকভাবে আমরা যেমন খাবার গ্রহণ করি, এটি আমাদের শারীরিক ব্যাটারি চার্জ দেই, আমরা আত্মিকভাবে ব্যাটারি চার্জ দিই, আমাদের স্রষ্টার সঙ্গে নৈতিক যোগাযোগ রক্ষা করি, আমাদের আত্মিক যোগাযোগ রক্ষা করি, জাগতিক সমাজের সঙ্গে আমরা যোগাযোগ রাখি, সেটিও কিন্তু একটি ব্যাটারি চার্জ। আমরা যখন এই ব্যাটারি চার্জ দেই, তখন আমাদের অনেক বন্ধু মহল থাকে, আমাদের সমস্যার সময়ে তারা আমাদেরকে সান্ত্বনা দেয়, আমরা তাদেরকে উৎসাহিত করি। গুরুত্বপূর্ণ বিষয় হলো, ছোট হোক কি বড় হোক, সব ঘড়িরই কিন্তু একই রকম বৈশিষ্ট্য, ডিজিটালটা ছাড়া। সেটি কি? এর প্রায় তিনটি হাত থাকে। সেটি কোন হাত? একটি অনেক ছোট হাত, একটি মাঝারি হাত, আর একটি একদম লম্বা হাত। যেটা সবচেয়ে লম্বা হাত ঘড়ির, সেটি খুব দ্রুত চলে, আর সে হালকা, খুব তাড়াতাড়ি তার চলতে হয়। সে এক ঘন্টায় কতবার চলছে তথাপি তার অভিযোগ নেই, কারণ সে জানে তার কাজ হলো সবচাইতে দ্রুত চলা। আর যে মাঝারি, সে শুধু প্রত্যেক মিনিটে একবার করে নড়ে, তারও কাজ হলো মিনিটে চলা। আর সবচাইতে যে ছোট হাত, সে প্রত্যেক মিনিটে তাকে দেখা যায় না যে সে নড়ছে, কিন্তু আমরা 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট অন্তর অন্তর বুঝতে পারি যে সে মুভ করছে। অনেক সময় আমাদের অভিযোগ হয়, আমি কেন এত কাজ করব? অন্যরা যখন বসে আছে, অন্যদের যখন এত আরামায়েস জীবনে, আমার জন কাজ থেকে কেন প্রভুর এত ইচ্ছা যে আমি আরো অনেক বেশি কাজ করব? দেখেন, আপনি এই পৃথিবীতে একটি বিশেষ সময়ের জন্য সৃষ্ট হয়েছেন। আপনার কাজ ওই ঘন্টায় খুব দ্রুত চলতে হবে। যদি আপনি ধীর গতিতে চলেন, অনেক কিছুর অবহেলায় অনেক কিছু পিছিয়ে পড়তে পারে। আপনি আরেকটি লোককে একটু সুসংবাদ দিতে পারলে হয়তো আরেকটি প্রাণ বেঁচে যাবে। তাই আপনার আমার এখন সময় নেই অলসতা করে ঘুমিয়ে থাকার, অলসতা করে নিজের জন্য আরামায়েস করবার। আপনার আমার সময় হলো দ্রুত সংবাদ পৌঁছানো, আর তা হলো সুসংবাদ পৌঁছানো। আর যখন আমাদের জীবন ঘড়ির ঘন্টা বেজে যাবে যে তোমার জন্য সময় শেষ, তখন ঘড়িটি বন্ধ হয়ে যাবে আমাদের এই জীবন ঘড়ি। তখন আর আফসোস করব না, ইস আরেকটু চলতে পারলে ভালো হতো। তাই আপনি আমি ছোট কাটা হই, বড় কাটা হই, ওই লম্বা কাটাটাই হই, আপনার আমার একটা নির্দিষ্ট দায়িত্ব আছেন, সেই দায়িত্বটি মন দিয়ে পালন করি যতদিন আমরা বেঁচে আছি। কারণ আপনার দ্রুত চলা
ওই কাজটি সম্পন্ন করার উপরে হয়তো নির্ভর করছে তার পরের কাঁটাটি। আপনি যদি হন সবচাইতে দ্রুত চলার কাঁটা, তার উপরে নির্ভর করছে আরও দুটি কাঁটা। আপনি দ্রুত চললে ওরাও ঠিক সময় চলবে, আপনি যদি দ্রুত না চলতে পারেন ওরাও থমকে যাবে। আপনার আমার জন্য পরিবার যেমন একটি গুরুত্বপূর্ণ জায়গা, আপনার আমার সচলতা দেখে সন্তানরা সচল হয়, আপনার আমার সচলতা দেখে সহকর্মীরা সচল হয়, আপনার আমার সচলতা দেখে আরও প্রতিবেশীরা সচল হয়, তারাও কিছু করতে চায়। আসুন আমরা আমাদের জীবন ঘড়ির ঘণ্টা বাজবার আগে, এই জগতে যতদিন বেঁচে আছি, যতদিন আমাদের এই হাত পাগুলো চলছে, ততদিন আমরা এর সঠিক ব্যবহার করি এবং সঠিক কাজগুলো সঠিক সময় করি। সকালবেলা যখন সবাই প্রার্থনার জন্য উপস্থিত হয়, সকালবেলা যখন অন্যরা প্রার্থনা শুরু করে আর আপনি তখনও যদি ঘুমিয়ে থাকেন, তখন কি হয়? সেটি মঙ্গলজনক হয় না, আর তাই অন্যরা এগিয়ে যায়, আমরা পিছিয়ে পড়ি। অনেক অনেক সময় দেখি কিছু মানুষ আছে সবসময় তারা পিছনে পড়ে যায়। আমি ভাবি তাদের ঘড়িটা মনে হয় পিছানো, আসলে না, তাদের অভ্যাসই হলো সবসময় পিছিয়ে থাকা। আপনি যদি সেই দলের হন, আপনার ঘড়িটা একটু আগিয়ে রাখুন, যাতে করে ভাববেন না এখনো সময় আছে আর একটু দেরি করি। না, ঘড়িটাকে লক্ষ্য করুন যে ঘড়িটা কিন্তু ইতিমধ্যে 7টা বেজে গেছে, ভাববেন না এখনো 10 মিনিট আছে, 7টা বেজে গেছে, আমি ঠিক সময়ে পৌঁছে যাব। সেটি হোক আপনার জীবনের ব্রত। আসুন আমরা সঠিক সময়ে সঠিক কাজটি করি, আর যেন জীবন ঘড়ির সেই সময় আসলে আর চিন্তা না করি, হায় আর কিছু কাজ করলে ভালো হতো, আর একটু মনোবাসনা পূর্ণ হলে ভালো হতো, যে কাজটি আশা করেছিলাম শেষ করতে পারলাম না। সবাই ভালো থাকি এবং সঠিক সময়ে সঠিক কাজটি করি।